পদ্মায় নাব্য সংকটে আটকে পড়া দুইটি ফেরি উদ্ধার করেছে বিআইডব্লিউটিএ। তবে নাব্য সংকট ও তীব্র স্রোতে এখনও বন্ধ রয়েছে চারটি রোরো সহ 14টি ফেরি, ফলে মোট 7টি ফেরি দিয়ে চলছে যানবাহন পারাপার। এদিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে নদীর দুই তীরে এখনও আছে যানবাহনের দীর্ঘ যানজট, আটকে আছে প্রায় 7 শতাধিক গাড়ি। এর মধ্যে পারাপারের অপেক্ষায় থেকে কিছু গাড়ি ঢাকায় ফিরে আসছে। বিআইডব্লিউটিএ বলছে ফেরি চলাচল সচল রাখতে ইতিমধ্যে ড্রেজিংয়ের কাজ শুরু হয়েছে।